বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বেলারুশে রয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বেল্টার বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানায়। প্রিগোজিনের ওপর নজর রাখছেন বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। তিনি বলেছেন, তার নেতৃত্বে রাশিয়ায় ওয়াগনার বাহিনী যে ঘটনা ঘটিয়েছে বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। এর আগে খবর আসে যে ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভগেনি প্রিগোজিন বেলারুশের রাজধানী মিনস্কে পৌঁছেছেন। প্রিগোজিনের সঙ্গে সম্পর্কিত একটি জেট বিমান 4:37 মিনস্কে অবতরণ করে বলে মনে করা হচ্ছে। তবে ওই বিমানে প্রিগোজিন ছিলেন কিনা তা বিবিসি নিশ্চিত হতে পারেনি। ওয়াগনার গ্রুপের বিদ্রোহের পর তাদের সঙ্গে ক্রেমলিনের যে সমঝোতা হয় তার শর্ত অনুযায়ী প্রিগোজিনকে বেলারুশে যেতে দেওয়ার কথা ছিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিদ্রোহের অবসানের জন্য যে চুক্তি হয়েছিল তা এখন বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময় তার দেওয়া কথা রক্ষা করেছেন। মস্কোর সামরিক অধিনায়কদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল রাশিয়ার যে ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ, সেটি ভেঙে দেয়া হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমনকি তাদের সেনাদের অস্ত্রশস্ত্র সামরিক বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ওয়াগনার গ্রুপের সদস্যরা চাইলে নিয়মিত সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন, তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবেন অথবা বেলারুশে যেতে পারবেন। পুতিন বলেছেন, ওয়াগনার সদস্যদের বেশিরভাগই সত্যিকারের দেশপ্রেমিক, কিন্তু তাদের বিভ্রান্ত করে অপরাধমূলক তৎপরতায় জড়ানো হয়েছিল। এদিকে রাশিয়ার গোয়েন্দা সংস্থা FSB ঘোষণা করেছে, তারা বিদ্রোহে জড়িত ওয়াগনার গ্রুপের সদস্যদের বিরুদ্ধে সব ধরনের অপরাধের অভিযোগ তুলে নিচ্ছে। সশস্ত্র বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে এদের বিচার করার পরিকল্পনা করা হচ্ছিল। এর আগে খবর আসে যে ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভগেনি প্রিগোজিন বেলারুশের রাজধানী মিনস্কে পৌঁছেছেন। প্রিগোজিনের সঙ্গে সম্পর্কিত একটি জেট বিমান গ্রিনিচ মান সময় 4:37 মিনস্কে অবতরণ করে বলে মনে করা হচ্ছে। তবে ওই বিমানে প্রিগোজিন ছিলেন কিনা তা বিবিসি নিশ্চিত হতে পারেনি। এদিকে ক্রেমলিন বলছে, ইয়েভগেনি প্রিগোজিন কোথায় আছেন সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো প্রিগোজিন তার দেশে আছেন কিনা তা নিশ্চিত করেননি। ওয়াগনার গ্রুপের বিদ্রোহের পর তাদের সঙ্গে ক্রেমলিনের যে সমঝোতা হয় তার শর্ত অনুযায়ী প্রিগোজিনকে বেলারুশে যেতে দেওয়ার কথা ছিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিদ্রোহের অবসানের জন্য যে চুক্তি হয়েছিল তা এখন বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময় তার দেয়া কথা রক্ষা করেছেন। বিবিসির পূর্ব ইউরোপ সংবাদদাতা সারা রেইনসফোর্ড বলেছেন, ওয়াগনার গ্রুপের সঙ্গে যেসব শর্তে সমঝোতা হয়েছিল সেগুলো এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এবং মনে হচ্ছে এই গ্রুপটিকে ভেঙে দেয়া হচ্ছে। তিনি বলেন, যে দেশে কেবলমাত্র ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে মুখ খোলার জন্য বহু বিরোধী রাজনৈতিক কর্মীকে দীর্ঘ কারাভোগ করতে হচ্ছে, সেখানে ওয়াগনার গ্রুপের সঙ্গে এরকম আপসরফা বেশ অবাক হওয়ার মতো। ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভগেনি প্রিগোজিন এবং তার গ্রুপের সেনারা রাশিয়ার একটি শহরই শুধু দখল করে নেয়নি, তারা সামরিক বহর নিয়ে মস্কোর পথে রওনা দিয়েছিল। যাওয়ার পথে তারা কয়েকটি রুশ সামরিক হেলিকপ্টার এবং একটি সামরিক বিমানও গুলি করে ফেলে দিয়েছিল। কানিস্থাতে মানিপা খবর সংযোগ।